ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে করণীয় আমরা জানি ভাইরাল হেপাটাইটিস হয় মূলত পাঁচটি হেপাটাইটিস ভাইরাস দিয়ে হেপাটাইটিস এ বি সি ডি এবং ই ভাইরাস দিয়ে এর মাঝে হেপাটাইটিস এ এবং ই ভাইরাস সুপেয় পানি যদি জীবাণুমুক্ত না হয় এবং খাবার যদি জীবাণুমুক্ত না হয় বিশেষ করে যখন পানি সুয়েজ এবং পেয় পানি একত্রিত হয়ে যায় সেই পানি যদি আমরা পান করি সেক্ষেত্রে আমাদের হেপাটাইটিস এ এবং ই জনিত জন্ডিস হতে পারে অথবা আমরা যদি বাজে খাবার গ্রহণ করি বিশেষ করে স্ট্রিট ফুডগুলো খোলা খাবারগুলো যেগুলো রাস্তার পাশে স্কুলে অথবা যেখানে জনসমাগম বেশি তার সামনে এই ধরনের খাবার বিক্রি করা হয় বিশেষ করে চা কফি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় চানাচুর বিস্কুট অথবা ঝালমুড়ি অথবা আচার এই ধরনের খাবারগুলো চটপটি ফুচকা যেগুলো আমরা মুখরোচক খাবার হিসেবে গ্রহণ করি এই খাবারগুলো থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়ায় সেক্ষেত্রে আমরা এই খাবারগুলো বর্জন করতে চেষ্টা করব এবং এই ধরনের খাবার আমরা ঘরে বানিয়ে খেতে আমরা সচেষ্ট হব সেক্ষেত্রে আমরা ভালো থাকব সুস্থ থাকব। আর হেপাটাইটিস বি সি এবং ডি এগুলো হচ্ছে রক্তবাহিত রোগ সেক্ষেত্রে আমরা অবশ্যই রক্ত পরিসঞ্চলনের পূর্বে আমরা রক্তটি জীবাণুমুক্ত কিনা সেটি ভালোভাবে স্ক্রিনিং করে পরীক্ষা করে নেব এবং দ্বিতীয়ত যেটি করব সেটি হলো এই ভাইরাসটি সাধারণত মায়া থেকে সন্তানে প্রবাহিত হতে পারে সেখানে আমরা অবশ্যই মায়ের পরীক্ষাটি আগে করে নেব এবং মা যদি আক্রান্ত হয়ে থাকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাদেরকে টিকাটি দিয়ে দিব এবং হেপাটাইটিস বি ভাইরাসের টিকা রয়েছে যেটি অত্যন্ত কার্যকরী দীর্ঘমেয়াদী এবং ফলপ্রসূ এবং তৃতীয় যেটি হলো সেটি হলো আমরা এই রক্তের সংস্পর্শে এই রোগটি যেহেতু ছড়ায় সেক্ষেত্রে আমরা অবশ্যই যে কোনো ছোটো খাটো করার জন্য যে সূচগুলি ব্যবহার করে সেটি জীবাণুমুক্ত কিনা যে এবং যে সুতা ব্যবহার করা হয় সেই সুতাটি বারবার ব্যবহার করা হয়েছে কিনা সেটি আমরা খেয়াল করব আমরা অবশ্যই সার্জিক্যাল যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করে নেব আমরা ডেন্টাল ডাক্তারের কাছে গেলে তার যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করা হয়েছে কিনা সেটা জেনে নেব এমনকি আমরা সৌন্দর্য বর্ধনের কাজে যে আমরা বিউটি পার্লারে যাই আমাদের মা বোনেরা তারা কান ফোরানো নাক ফোরানো এবং টাট্টু বা উল্কি আকার যে কাজগুলি করেন সেই যন্ত্রগুলো জীবাণুমুক্ত রয়েছে কিনা এগুলো আমরা খেয়াল করব। আর যারা মাদক গ্রহণ করে একই সূচ বারবার ব্যবহার করা যাবে না অথবা আমরা এই ভাইরাসগুলো অনেক সময় দেখা যায় অরক্ষিত জনমিলনও ছড়াতে পারে সেক্ষেত্রে আমরা বলবো আমি বলবো যে আমরা অবশ্যই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলব সর্বোচ্চ নৈতিক মানদণ্ড মেনে আমরা জীবনযাপন করব এবং অরক্ষিত জনমিলনে বিরত থাকবো সেক্ষেত্রে আমরা ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে সক্ষম হব এবং আমরা সুস্থ থেকে দীর্ঘায়ু লাভ করব হেপাটাইটিস বি সি এবং ডি নির্মূলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা প্রায় সবাই বারবার সব অর্থাৎ সেলুনে যেয়ে আমাদের শেভিংয়ের কাজগুলো করি অথবা আমরা চুল কাটানোর কাজগুলো করি সেক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে এবং সতর্ক থাকতে হবে যে একই খুঁত বারবার ব্যবহার করা হচ্ছে কি না একই ব্লেড বারবার ব্যবহার করা হচ্ছে কি না এখানে অবশ্যই আমরা নতুন ব্লেড ব্যবহার করব এবং কুর জীবাণুমুক্ত করে তারপর ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা সুস্থ থাকতে পারবো